আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে সাতান্ন সংখ্যাটি দশমিক সংখ্যা এটিকে দুইয়ের পরিপূরক মান কীভাবে নির্ণয় করা যায় অনেক সহজ কিন্তু লক্ষ্য করি প্রথমে এই সাতান্নর বায়নারি মানকে আমরা আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখবো কীভাবে সাতান্নর বায়নারি মানে এই সংখ্যাটি আমরা ক্যালকুলেটারে ব্যবহার করে বের করতে পারি আবার আলাদা করে করে নিতে পারি এখন এইখানে দুই চার ছয়টা বিট আছে তো ছয় বিটের বাম পাশে আরও দুইটা শূন্য নিয়ে আমরা এই আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখলাম যাকে বলা হয় আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা বা আট বিট প্রকৃত মান এবং এই আট বিট রেজিস্টারের বাম দিকের এই বিটটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় আর বিটে এক হলে সংখ্যাটি মাইনাস হয় এবার এই মান হতে আমরা একের পরিপূরক মান গঠন করবো এটাকে উল্টিয়ে লিখব কীভাবে উপরে এক থাকলে নিচে শূন্য শূন্যর পরিবর্তে এক এক থাকলে সব শূন্য শূন্যর পরিবর্তে এক লিখে আমরা যে মান পাবো সেটাকে বলা হয় একের পরিপূরূপ মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে আমরা এখানে যেটি পাবো সেটিকে বলা হয় দুইয়ের পরিপূরক মান তো যোগ করি বায়নারি যোগ শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই এক নেমে যাবে এই শূন্যগুলো সব নেমে যাবে এক নেমে যাবে অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে যেটি পেলাম সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস সাতান্নর বাইনারি মান মাইনাস কেন হলো এই যে চিহ্নবিট ওয়ান চিহ্নবিট ওয়ান হলে সংখ্যাটি মাইনাস হয় আর চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয়